गीते कोमलोचने विश्व रूपे पिसा लक्ष्मी बीतं देहि नमस्ते वेलकम नमस्कार बंधुरा आमी लालू की रानाघर थेके सकल के जानाई स्वागत जानाई प्रणाम। आज बसंत पंचमी सरस्वती पूजा उपलक्षे अपने आज के एक छोट गोटा सेद्ध रेसिपी निये एसेछि। सेई रेसिपी नाम होच्छे गोटा सेद्ध। सेई रेसिपी बंधुरा आमी आपनादेर खूब सहजे देखाबो बानिये, सेटा देखते गेले আপনাদের ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে করবেন একটা লাইক, করবেন একটা সাবস্ক্রাইব। বন্ধুরা আমি ভিডিওটা বানিয়ে দেখাচ্ছি আর শুরু করছি, এবার আপনারা দেখতে থাকুন। আমি গোটা সেদ্ধ উপকরণ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি বলে দিচ্ছি। আমি বাজার থেকে সাত রকম কলাই আমি নিয়ে এসেছি, দেখুন দেখতে পাচ্ছেন, রাজমা, মটর, কালো কলাই, মুগ কলাই আর গোটা ছোলা ইত্যাদি, মটরশুঁটি আরও অনেক রকম আছে, সেগুলো দিয়ে আমি গোটা সেদ্ধ আমি উপকরণ বলে দিচ্ছি। আর লাগছে দেখুন, আমি বেগুন নিয়েছি বড় সাইজে আমি তিন পিস, আর লাগছে কুল, আর লাগছে সিম, এইটুকু দিয়ে আমি গোটা সেদ্ধ বানিয়ে দেখাবো। কিলো আড়াইশো কলাই নিয়েছিলাম, সাত রকম কলাই রাতে ভেজাতে দিয়েছিলাম। এবার আমি ভালো করে চার পাঁচবার এইগুলোকে পরিষ্কার করে নিয়েছি, জলে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো বড়ো কুকারে, সাত লিটার কুকার, এর মধ্যে দিয়ে দেবো, চটপট সিদ্ধ হয়ে যাবে, গামলার মধ্যে দিলে অনেক দেরি হয়ে যাবে। আমি সিম আর মটরশুঁটিটাও দিয়ে দিচ্ছি, বেগুনটাও দিয়ে দিচ্ছি। এটা তেল মশলা ছাড়া রান্না হবে, আজ আমরা রাতে রান্না করে রেখে দিচ্ছি, আমাদের সকালবেলা এটা বাসি পুজো করে তারপর আমাদের খাওয়া হবে। আলু আর কুল, বন্ধুরা এটা তেল মশলা ছাড়াই রান্না হবে আর আমি এর মধ্যে কিচ্ছু দেব না। দিয়ে দিচ্ছি এবার জল, পরিমাণ মতো জল, তিন মগ লাগবে। এটা বসন্ত পঞ্চমীতে আজ আমরা রান্না করে রেখে দেবো, সকলা শীতলা ষষ্ঠী মানে পুজো দিয়ে তারপরে আমাদের খাওয়া হবে। এবার আমি এটা গ্যাস জ্বালিয়ে বসিয়ে দেবো, গ্যাসটা জ্বালিয়ে দিলাম, দেখুন কুকারটা অনেক ভারী হয়েছে, সাত লিটার কুকার আমি দিয়ে দিলাম এর মধ্যে সিদ্ধ করতে, এটা চারটে সিটি লাগবে। বন্ধুরা আমি চারটে সিটি দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, এটা আমি সকালবেলা খুলে দেখাবো। আর একটা আপনাদের বলছি, যদি কাঠে উনুনে করেন তাহলে হাঁড়ির মধ্যে, সেটা তো মানে আপনাদের কমসে কম আধা থেকে মানে পঁচিশ তিরিশ মিনিট সেটা সিদ্ধ করতে হবে, আর আগুনের মধ্যে বসানো থাকলে সেটা সিদ্ধ ভালো হয়ে যাবে। নেক্সট স্টেপস আমি আপনাদের পরে দেখাচ্ছি। কমপ্লিট বন্ধুরা, আমি কালকে এগুলো সিদ্ধ করে রেখেছি, দেখুন এবার আমি আপনাদের খুলে দেখাবো কেমন হয়েছে। আমি দেখুন আমি খুলছি এটা, দেখুন কালকে এতটা কুকারে ভরা ভরা হয়ে গিয়েছিল, সিদ্ধ হয়ে গিয়ে দেখুন একদম চটপটা হয়ে গেছে। আমি আপনাদের তুলেও দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এরমভাবেই আপনারা গোটা সেদ্ধ বানিয়ে নেবেন আর মানে মা শীতলাকে ভোগ লাগিয়ে দেবেন। এবার আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি, দেখুন আমি কীরমভাবে সাজিয়ে দেখাচ্ছি, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। কলাই আমি চারটে সিটি দিয়েছি এর মধ্যে, খুব একটা মানে নেই, আপনারা চাইলে কাঠের উনুনে করবেন সেটাও খুব টেস্টি হবে, এটাও কিন্তু টেস্টি হবে। আপনারা দেখুন আমাদের অল কমপ্লিট বন্ধুরা, দেখুন আমি সার্ভিং প্লেটে সাজিয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন সুন্দর চটপটা একটা রেসিপি, খুব কম অতি সহজে এটা বানিয়ে ফেলবেন। বন্ধুরা এর মধ্যে আমি নুন, তেল, মশলা কিচ্ছু দিইনি গো, আমাদের পুজো আছে, সে পুজোর জন্য আমরা কিচ্ছু দিতে পারি না, আপনারা স্বাদ মতো নিজেদের মতো এটা ঘরে চটপটা বানিয়ে নেবেন। এবার বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা করবেন একটা লাইক, করবেন একটা সাবস্ক্রাইব। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সরস্বতী পুজো আপনাদের মা সরস্বতী বুদ্ধি দ্বারা কৃপা করে, এই বলেই আমি আমার রেসিপি শেষ করলাম, বাই।